আসসালাম ওয়েলকাম প্রোজি ভিডিও শুরু করতে স্পেন ব্রিটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এক ডলার বিশ সেন্ট এখান থেকে তো রিসিভ করছি কোনো প্রকারে ডিপোজিট করা লাগে না ওকে তো কীভাবে কী করবেন প্রথমত এখানে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনার কপি করে নেবেন ঠিক আছে কপি করে আপনি কোনো একটা ব্রাউজারে পেস্ট করে একটা এখানে একটা আপনি কী করবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ওকে তো অ্যাকাউন্ট করার পরে আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাই অপশন এই যে মাই অপশনে যাবেন ঠিক আছে তো মাই অপশনে যাবেন যাওয়ার পরে এখানে দেখে পাচ্ছেন যে সিকিউরিটি সেন্টার আছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন চেঞ্জ ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি আপনার বাইন্যান্স অথবা ট্রান্সফোরে থেকে আপনি যখন মেন অ্যাকাউন্টটা করবেন এই মেন অ্যাকাউন্টে আপনার যেটার যে ওয়ালেট থেকে আপনি পেমেন্টটা রিসিভ করবেন ওই ওয়ালেটটা এখানেও বসাবেন এখানেও বসাবেন ঠিক আছে ফর এক্সাম্পল আপনি যদি থেকে বাইবির থেকে নিতে চান ঠিক আছে আপনি বাইবিটে চলে যাবেন আপনি বাইবিটে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেট অপশন নিচের দিকে একটু লক্ষ্য করেন অ্যাসেট অপশন অ্যাসেট অপশানে ক্লিক করবেন তারপরে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অপশান যে ডিপোজিট ডিপোজিটে ক্লিক করে দেবেন ওকে তো ডিপোজিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো লেখা আছে এখানে ক্লিক করবেন বলতেছে আপনার মেন অ্যাকাউন্টে যেগুলো করবেন তো এখানে আপনি কী করবেন সার্চ করবেন টিআরএক্স লেখে ওকে আপনি এখানে টিআরএক্স লেখে সার্চ করবেন টিআরএক্স ওকে তো টিআরএক্স লেখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন টিআরএক্স ট্রোন লেখা আছে এখানে ক্লিক করবেন যারা ভাইপি থেকে করবেন দেন এখানে টিআরসি টোয়েন্টি যে অ্যাড্রেসটা আছে এখানে ক্লিক করে আপনার এই যে অ্যাড্রেসটা আছে এই যে অ্যাড্রেসটা আছে আপনার এই অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন দেন আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম তো কপি করার পর কী করবো আমি এখানে এখানে এই অ্যাড্রেসটা আমি এখানে সাবমিট দিব দেন সেমভাবে অ্যাড্রেসটা আমি এখানে বসাবো বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিটারমাইন এখানে ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এবার কাজ হচ্ছে আমি রেফার করতে হবে আমার আমার মেন কথা হচ্ছে আপনি যদি প্রথমত এই কাজটা না করেন আমি যেভাবে দেখেছি এই কাজটা না করে যদি রেফার করেন তাহলে কিন্তু আমরা কিন্তু রেফার কিন্তু কাউন্ট হবে না ওকে তো আপনি এই কাজটা কমপ্লিট হওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে থেকে এজেন্ট এখানে এজেন্ট অপশন বা এখানে বিনিময় অপশন লেখা আসতে পারে বাংলাতে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে রেফার কোড জাস্ট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে কোডটা আছে এই কোডটা আপনি কী করবেন কপি করে নেবেন এখানে এখানে কপি অপশান আছে এখানে কপি করে নেবেন এবার এই কোডটা আপনি আপনার টেলিগ্রাম চ্যানেলে যে কার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রামে আপনি এটা কী করবেন সেভ করে রাখবেন ওকে তো এই রেফার কোডটা নিয়ে এবার আপনি কী করতে হবে রেফার করতে হবে ওকে করার জন্য আপনারা স্টোর থেকে যে ইউপিএক্স ব্রাউজারটা আছে এই ব্রাউজারটা আপনারা কী করবেন ইনস্টল করে নেবেন আপনার রেফার কপি করে আপনি ইউপিএক্স ব্রাউজার পেস্ট করুন পেস্ট করবার এখানে আপনি যে কোনো একটা ফোন নাম্বার দেবেন ঠিক আছে যে কোনো একটা ফোন নাম্বার দেবেন এখানে আপনার যে কোনো কান্ট্রি থাকুক কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে আপনার বেলজিয়াম যে কোনো কান্ট্রি থাকুক কোনো সমস্যা নেই ইউপিএক্স ব্রাউজার পেস্ট করে একটু এদিক সেদিক হতে পারে ওকে তারপর এখানে সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন এখানেও সেম পাসওয়ার্ড দেবেন পর এখানে যে কুটটা আছে ঠিক আছে এই কূটটা এখানে বসাবেন আর আপনি যদি এখানে কুটটা যদি সরি এই কুটটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে এখানে ক্লিক করে আপনি নতুন কুট আসবে তারপর এখানে বসায় তারপর এখানে রেজিস্টারে ক্লিক করে দেবেন ওকে তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনি এবার যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার রেফারে তো একাউন্টটা তো এবার এক কী করবেন এখানে দেখতে পাচ্ছেন মাই আমার অপশন এখানে ক্লিক করবেন ঠিক আছে আমার অপশানে ক্লিক করবেন তো আমার অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে নিরাপত্তা কেন্দ্র এতে নিরাপত্তা কেন্দ্রতে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মানি ব্যাগ মানি ব্যাগের ঠিকানা পরিবর্তন করুন এখানে যাবেন যাওয়ার পর সেমভাবে আপনি আবার কী করবেন এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আমি দেখাচ্ছি একটু আপনি যে কাজটা করবেন যে ট্রাস্ট ওয়ালেট প্লেস যদি নামাই নেবেন ঠিক আছে ট্রাস্ট ওয়ার্ড কারণ এখানে তো আপনার টিআ আরক্সের অ্যাড্রেস দিতে হবে বিশটার মতো এবার আপনি টিআর এক্স অ্যাড্রেস কোথায় পাবেন আপনার ফোনে যদি ট্রাস্ট ওয়ালেট থাকে এবার আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো ট্রাস্ট ওয়ার্ড অ্যাকাউন্ট আছে তারপরে আমি কী করবো এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমি নতুন একটা ট্রাস্ট ওয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছি উপরে দেখতে পাচ্ছেন প্লাস এই যে প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করে দেব ঠিক আছে দেন সেম ভাবে এখানে কী করবো আমরা ক্রিয়েট সরি সিক্রেট বা এখানে ক্লিক করো তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিপ অপশন এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু ওয়েট করবো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবার আমাদের ক্রিয়েট হয়ে গেলে আমরা কি করবো দেখতে পাচ্ছেন সার্চ বক্স সার্চ বক্স আমরা টিআর থেকে সার্চ করবো টিআরএক্স ঠিক আছে তো আমরা টিআএক্স থেকে সার্চ করলাম তো টিআর এক্স থেকে সার্চ করার পর উপর যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা আমরা জাস্ট কপি করবো অ্যাড্রেসটা কপি করে নিচে কপি করতেন এখানে দেখতে পাচ্ছেন রিসিভ অপশন রিসিভ অপশনে ক্লিক করবো রিসিভ অপশনে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন কপি এই যে কপি করে নিলাম ওকে দেন কপি করার পরে এখানে আমরা এটা বসাবো সেম ভাবে এটাও এখানে বসাবো বসানোর পর এখানে আমরা জাস্ট এখানে কী করবো নিশ্চিত করণ করবো তো যখনই আমরা এই কাজটা করে ফেলবো তখনই আমাদের রেফারটা কী হবে কাউন্ট হবে ওকে তো যখন আমাদের এই কাজটা শেষ হয়ে যাবে যখন আমাদের এটা সেভ সেভ করা কমপ্লিট তখন আমরা কী করবো ইউপিএক্স ব্রাউজারটা ধরে রেখে জাস্ট আমরা এই আই বাটনে ক্লিক করে আমরা কী করবো এখানে এই যে ক্লিয়ার ডাটা অপশন আছে নিচে থেকে যে ক্লিয়ার ডাটা আমরা মেরে নি মেরে নিয়ে আমরা আবার কি করব আমাদের যে মেন রেফার লিঙ্কটা আছে ওই রেফার লিঙ্কটা আবার আমরা ইউপিএক্স ব্রাউজারে প্যাস্ট করে আমরা নতুন করে কী করবো অ্যাকাউন্ট করবো ওকে তো এবার দেখাবো আপনি যে রেফারগুলো করতেছেন এই রেফারেলের রিওয়ার্ডগুলো কোথায় থেকে আপনি ক্লেম করবেন ঠিক আছে তো ক্লেম করার জন্য যেটা করবেন ওকে রেফারেলের রিওয়ার্ডগুলো ক্লেম করার জন্য এই যে অ্যাপার্থ মতো আপনাকে হোম অপশান আসতে হবে হোম অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন মেক মানি ফর ফ্রি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে রিসিপ্ট লেখা আছে এই যে রিসিপ্ট লেখা আছে আর এগুলো শুধু জাস্ট রিসিভ রিসিভ লেখা আছে ঠিক আছে তার মানে আমি কিন্তু যখন এন প্রথমত আসার পরে এখানে এটা আপনি এখানে আপনার রিসিপ্ট চেক করার জন্য বলবেন আপনি জাস্ট চেক করবেন এটা আপনার দুই বিশ পেয়ে যাবেন ওকে যখন আপনার পাঁচটা রেফার কমপ্লিট হবে তখন আপনি এখানে কী করতে পারেন এক ডলার ক্লিম করতে পারেন টোটাল আপনার এখানে আসতেছে আস্তে আপনার এক ডলার বিশ সেন্ট ওকে এবার আপনার যখন বিশটা রেফার কমপ্লিট হবে তখন আপনি এখান থেকে দশ ডলার পাবেন এখানে কথা হচ্ছে যে বিশটা রেফার করলে মূলত আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন কারণ এখানে আপনি যখন বিশটা রেফার হবে তখন এখানে আপনার এগারো ডলার আর এখানে এক ডলার এখানে আপনার বিশ সেন্ট টোটাল আপনার হবে এখানে এগারো ডলার বিশ সেন্ট ওকে তো যখন আপনার এগারো ডলার বিশ সেন্ট হবে তখন আপনি এগারো ডলার বিশ সেন্ট কি করবেন উইদ্রু দিবেন তো উইড্রো করার জন্য কি করব এগুলো কিন্তু ক্লেম করে নেবেন তো ক্লেম করার পর এখানে দেখতে পাচ্ছেন মাই অপশন এই যে মাই অপশনে চলে যাবেন ওকে মাই অপশনে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে উইদ্রো অপশন এই যে উইড্রো অপশানে ক্লিক করবেন তো উইড্রো অপশনে ক্লিক করার পর এখানে আপনি আপনার অ্যামাউন্টটা লেখবেন এখানে আপনি এগারো ডলার লিখবেন এগারো দশমিক দুই লিখবেন লেখার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার উইড্রো অপশন এই যে এখানে আপনি ক্লিক করে উইথড্রোটা করে নেবেন আশা করছি বুঝতে পারছেন তো আমার দুইটা রেফার লাগতেছে যার কারণে আমি এখন পর্যন্ত উদ্যোগ করতে পারতেছি না তো এভাবে মূলত আপনার উইড্রো করবেন এভাবে কাজ করবেন তো আশা করছি সব কিছু বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে সবাই কুপান আল্লাহ হাফিজ